হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার্স নিউ ভিডিও। ই কমার্সে 214 কোটি টাকা আগামী সপ্তাহ থেকেই ফেরত পাবেন গ্রাহকরা। কালের কণ্ঠপত্রিকায় আজকে 15 ডিসেম্বর এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এখানে জানানো হয়েছে কোন কোন ই কমার্স প্রতিষ্ঠানের টাকা আসলে ফেরত পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনি জানতে পারবেন এ টু জেড বিস্তারিত। ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা প্রতিবেদন কালের কণ্ঠতে প্রকাশিত হয়েছে, এটা কিন্তু প্রথম আলোর মতো একটা খুবই জনপ্রিয় পত্রিকা, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো আমি আপনাদের এত বড় একটা প্রতিবেদন সম্পূর্ণ জানানোর চেষ্টা করব সংক্ষেপে। তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো প্রথমেই আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বলা রয়েছে ই কমার্স প্রতিষ্ঠানে 214 কোটি টাকা আটকে আছে পেমেন্ট গেটওয়েতে, এই টাকা ভোক্তাদের ফেরত দিবে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মানে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু অলরেডি বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। তো তারপর এখানে আপনারা দেখতে পারবেন পরবর্তী স্টেপে কিন্তু এখানে বলা রয়েছে ই কমার্সের এই যে 214 কোটি টাকা ফেরত দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু যে কমিটি ছিল সেই কমিটি 2 ডিসেম্বর কিন্তু অর্থ ফেরত দেওয়া নিয়ে এই বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেই। মানে 2 ডিসেম্বর কিন্তু অর্থ যে ফেরত দেবে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে, এবং আগামী সপ্তাহ থেকে অর্থ ফেরত দেওয়া হবে যে ই কমার্স প্রতিষ্ঠানগুলো, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় সূত্র হতে জানা গেছে ডিজিটাল ই কমার্স আইন প্রণয়ন এবং কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত উপকমিটি দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয় যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই সে সকল প্রতিষ্ঠানের নামে এখন পর্যন্ত, মানে যে সকল প্রতিষ্ঠানে ভোক্তারা কোনো রকম মামলা করেনি এবং তাদের টাকাগুলো আটকে আছে, শুধুমাত্র সেই সকল প্রতিষ্ঠানের অর্থই কিন্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় মনে করেন এরই মধ্যে পণ্য সরবরাহ না হলে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ভোক্তাদের টাকাও ফেরত পাবেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সকল ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তারা কোনো রকম মামলা করেনি, শুধুমাত্র টাকাগুলো আটকে রয়েছে, সে সকল প্রতিষ্ঠানের অর্থগুলি কিন্তু ফেরত দেওয়া হবে। এখানে অনেকেই কমেন্ট করতে পারেন যে আসলে এসপিসি কিংবা রিং আইডি টাকাগুলো ফেরত দেওয়া হবে কিনা। তো আমার জানা মতে এসপিসি এবং রিং আইডি টাকাগুলো কিন্তু ফেরত দেওয়া হবে, কারণ এদের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের মামলা আসলে হয়নি। তো এখানে তার পরবর্তী স্টেপে আপনারা এখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সার্ভিসের মহাব্যবস্থাপকর মেজবাউল হক কালের কণ্ঠকে বলেন গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত কমিটি চিঠি, মানে একটি চিঠি কিন্তু বাংলাদেশ ব্যাংকে এসেছে, এতে যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই, শুধুমাত্র সার্ভিস প্রতিষ্ঠানের নামে আটকে থাকা অর্থগুলোই ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া কথা বলা হয়েছে। নিয়ে এখানে বলা রয়েছে যে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে, এই চিঠিতে যে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা নেই, শুধু অর্থ আটকে রয়েছে, ওই সকল প্রতিষ্ঠানের টাকাগুলো কিন্তু ফিরিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানা গেছে মামলা নেই এমন প্রতিষ্ঠানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত গ্রাহকদের জন্য ভালো খবর। মামলা আছে এমন প্রতিষ্ঠানের টাকা সার্ভিসের আটকে আছে, ফলে টাকা ফেরত পাবেন এমন গ্রাহকের সংখ্যা খুবই বেশি হবে না। তবে এর কোনো সঠিক পরিসংখ্যানও বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত জানায়নি বা পায়নি। তো এখানে বলা রয়েছে মামলা আছে এরকম গ্রাহক সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে, আর মামলা নেই এরকম গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি, সেই জন্য কিন্তু তাদের টাকাগুলো কিন্তু খুব শীঘ্রই ফিরিয়ে দেওয়া হবে। তো এই যে দেখতে পাচ্ছেন প্রতিবেদনটা, সো এখানে কিন্তু বলা রয়েছে যে সকল গ্রাহকরা তাদের ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো রকম মামলা হয়নি তাদের টাকাগুলো আগামী সপ্তাহ থেকে ফেরত পাচ্ছেন, এবং যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের টাকাগুলো কবে থেকে ফেরত দেওয়া হবে এটা নিয়ে কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম যে আসলে রিং আইডি এবং এসপিসি যারা ইনভেস্ট করেছে, বিশেষ করে রিং আইডিতে, তাদের টাকাগুলো কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে, কারণ রিং আইডির বিরুদ্ধে বড় ধরনের কোনো মামলার তথ্য কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং প্রতারণার তথ্য কিন্তু পায়নি। তো এই টাকাগুলো যেহেতু আটকে রয়েছে বাংলাদেশ ব্যাংকেই, তো এই জন্যই কিন্তু বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে এবং খুব দ্রুতই কিন্তু সেই টাকাগুলো কিন্তু গ্রাহকদেরও ফিরিয়ে দেওয়া হবে, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এখন
চূড়ান্ত একটা সিদ্ধান্ত 2 ডিসেম্বর নেওয়া হয়েছিল আপনারা জানেন, এবং এটা কিন্তু আজকে চিঠি দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে চূড়ান্তভাবে টাকা ফেরত দেওয়ার যে কার্যক্রম এটা কিন্তু চালু করা হবে। তো আপনারা যারা ইউজার রয়েছেন ই কমার্সে, তো তারা একটু অপেক্ষা করুন। এই সপ্তাহের মধ্যে যেহেতু তারা বলতেছে টাকা ফেরত দিয়ে দিবে, বাংলাদেশ ব্যাংক অলরেডি চিঠি দেওয়া হয়েছে, তো অবশ্যই আপনাদের টাকাগুলো কিন্তু ফেরত পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, তো ভিডিওটা এখানে শেষ করছি। সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন, দেখা হবে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।